বুঝছো বুঝছো? আরে এখনো মানে পেট্রোল একদম ঝামেলাই নাই। নাই নাই, এখন একটু পেট্রোলের ঝামেলাই নাই, কারণ এখন ইলেকট্রিক স্কুটি দে। আচ্ছা, বর্তমান আপনি এটা কি চলাই আছে বাৰু? বাইক চলাই আছো। দিনে আপনি কিমান টাকা তেল ভরে? তেনেকেতো হিসাব করা হওয়া নাই, কিন্তু ডেইলি 100 টাকা গুছি যায়। দিনে 100 টাকাকে হলে মাহিলি 3000 টাকা, রাইট? রাইট। কিন্তু আমার এই কাইনেটিক স্কুটিখন যদি লয় তেতিয়াহলে মাহটোত কেৱল 160 টকাহে খৰচা। সেইটো কেনেকৈ? কিয় চাওক, এখন ইলেক্ট্ৰিক স্কুটি নহয় জানো? হয়, চাৰ্জিং দিব নালাগিব জানো? লাগিব। ইলেক্ট্ৰিচিটি বিলটো অক। আচ্ছা, মানে চাওক প্ৰতি ইউনিটত বুজি পাইছোঁ, মানে ভিডিঅ'টো চুটি দীঘল হ'লে দৰ্শকে আমনি পাব নহয়। একো সহায় নালাগেও, গাহৰি মাংস 2 কেজি আনিছিলোঁ, এতিয়া খাবলৈ লগ নাই। এটা কাম কৰ, তই গুচি আহ, ফুল এটা লৈ আহিবি, দুটাই মাৰি দিওঁ। ক'বলৈ একোৱে নাই, এখন গাড়ী যদি আপুনি কিনে সম্পূৰ্ণৰূপে আপুনি সুৰক্ষিত। যেনে এখন গাড়ী চোৰে নিব নোৱাৰে, এইটো এণ্টিলক থেপ ছিষ্টেম আছে, 2টা হুইলতে আপোনাৰ এলয় হুইল আছে, সেইবোৰতো চব ঠিকে আছে, কিন্তু এই স্পীড কণ্ট্ৰলবিলাকহে। সেইটোৱেতো, এখন গাড়ীত ক্ৰুজ কণ্ট্ৰল বুলি এটা বস্তু আছে, এই বস্তুটো যেতিয়া আপুনি লগাই লয় তেতিয়াহ'লে একেটা স্পীডতে আপুনি গাড়ীখন নিব পাৰিব। হেই, অফাৰ চফাৰ নহয় অ, ফুল এটা আনি থৈছোঁ। অঁ, এটা কাম কৰ, তই গাহৰি 2 কেজি লৈ আহ, দুটাই আজি ৰুমতে মাৰি দিওঁ, নে কি কৱ? হ'ব, হৈ যাব, আপুনি খালি ডকুমেণ্টছখিনি আৰু ডাউন পে'মেণ্টটো ৰেডি কৰক। ঠিক আছে তেতিয়াহ'লে, মই জিংখনকে ল'ম। হ'ব, ঠিক আছে তেতিয়াহ'লে, মই গৈ থাকোঁ। এই পইচা তেনেকৈ তোলা নাই, তই এটা কাম কৰিবি, 500 টকাকৈ দি দিবি দে। অঁ, 500, আহি যাবি, সোনকালে আহি যাবি, হা? হা, দে দে দে, ঠিক আছে দে, হ'ব, অ'কে। ইয়েছ, মাংস লৈ আহিলোঁ, ফোন ক'ত? ৰহ, আহি আছে, উৎপাদন কেলৈ কৰিছে? আহিলি, এই কালি ৰাতি তোলৈ ফোন কৰিছিলোঁ, ৰিচিভ নকৰিলি যে? এই কালি কাৰেণ্টৰ গাড়ীখন চাবলৈ গৈছিলোঁ, স্কুটি, গাড়ীখন ভাল, 5000 টকা অফাৰ দি আছে বোলে, চাওঁচোন ল'ম বুলি ভাবিছোঁ তাকে। হয়নি? হ'ব দে, ৰহ মই এইকেইটা ৰেডি কৰি আহোঁ, আপুনি ৰ'ব দেই। বহুত ভাল পাইছিলো ময়ো, গীতাঞ্জলি অঞ্জলি মজা, ধুনীয়া 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 চলে, ধুনীয়া চলে। নহয়
তোমালোকে এনজয় কৰা, নিজৰ ঘৰ বুলি ভাবা, খালি ভিতৰত নমৰিবা দেই, মই আহি আছো হা, এনজয় কৰা দেই। এনেই ইমান খৰচ কৰা বিধ লোৱা নহয়, জানো আজি কি মন গ'ল, আৰু 2 কেজি গাহৰি মাংস লৈ আনিছে। ৱাহ, মাংস কি হি আনিছো বুলি কৈছে নি? অ, সম্পূৰ্ণ 2 কেজি মাংস 800 টকা দি মই কিনি আনিছো। অৱশ্যে এইবাৰ 3 পিচো লগাই দিছে চিনাকি যে। সি অকল ফুলটোহে আনিম বুলি কৈছিলে। ৱাহ, কালা ফুলটো মই আনিছো। হে, কি আনিছো বুলি কৈছে নেকি? অ, মই 500 টকা এটা দিছিলো পাৰ্টিটোৰ নামত। জিন্দগী সরর মোটর গাড়ি মা, দেখনিলে দেখি জানছ, বুঝনিলে বুঝি জানছ, ভেটনিলে ভেটি জানছ নি।